সবাইকে টেকনিক পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো এটা হচ্ছে আমাদের ভেক্টরের তৃতীয় পর্ব এই পর্বে আমরা দুটো সূত্র নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে বহুভুজ সূত্র ভেক্টর রাশির আমরা তক্ষণ অব্দি যদি আগের দুটো পর্ব দেখে থাকি তাহলে দুটো জিনিস কনফার্ম একটা হচ্ছে ভেক্টর রাশির দুটো জিনিস থাকবে একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক তো যেহেতু তার মান এবং দুটো দিক খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভেক্টর রাশিকে আমরা কখনো বীজগাণিতিক নিয়মে যোগ করতে পারি না ভেক্টর রাশিকে আমাদেরকে যোগ করতে হয় জ্যামিতিক নিয়মে এই ক্ষেত্রে আমরা পাঁচটা সূত্র সাধারণত হচ্ছে অ্যাপ্লাই করে থাকি এখানে আমি দুটো সূত্র লিখেছি একটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে বহুভুজ সূত্র এছাড়া আরও দুটো সূত্র একটা হচ্ছে সামান্তরিকের সূত্র এবং অন্যটি হচ্ছে উপাংশের সূত্র এই চারটা সূত্র নিয়ে আমরা আলোচনা করব অন্য যেটা আছে সাধারণ সূত্র সাধারণ সূত্রটা মূলত হচ্ছে ত্রিভুজ সূত্রেরই মতো বা ত্রিভুজ সূত্রে আমরা বলতে পারি সুতরাং আমরা যদি ত্রিভুজ সূত্র বুঝে থাকি তাহলে সাধারণ সূত্রটার মানে আলোচনা করার প্রয়োজন হয় না তো ত্রিভুজ সূত্র নিয়ে আমরা আলোচনা করব। তার আগে যে আমি প্রথমে বলে নিলাম ভেক্টর রাশিকে বীজগাণিতিক নিয়মে যোগ করা যায় না কিন্তু আমরা যোগ করলে কি সমস্যাটা হতো সেটা নিয়ে আমরা যখন ভেক্টর রাশি পড়েছিলাম তখন একটা উদাহরণ দিয়েছিলাম সেই উদাহরণটাই আমি আরেকবার টেনে আনি ধরো একজন লোকের কথা বলা যে লোকটা হচ্ছে কোনো একটা দিকে ধরো পূর্ব দিকে পূর্ব দিকে সে কি করলো দশ মিটার স্মরণ ঘটালো অর্থাৎ তার স্মরণ পূর্ব দিকে মিটার যেহেতু স্মরণ সুতরাং তার মান এবং দিক আছে সেটা হচ্ছে এই যে পূর্ব দিকে হচ্ছে দশ মিটার তারপর উত্তর দিকে লোকটা হচ্ছে আরও দশ মিটার স্মরণ ঘটালো তার মানে হচ্ছে এই দিকে সে আরও দশ মিটার গেল এখন আমরা যদি বীজগাণিতিক নিয়মে যোগ করি তাহলে তার স্মরণ হবে দশ যোগ দশ সমান কত বিশ মিটার এইটা কিন্তু হচ্ছে তার স্মরণ না এটা হচ্ছে তার দূরত্ব অর্থাৎ সে কত পথ অতিক্রম করেছে এইটা হচ্ছে সেটা সুতরাং তার স্মরণ নির্ণয় করতে হলে কি করতে হবে আমরা জানি স্মরণের ক্ষেত্রে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব তাকে স্মরণ বলে তার মানে এই যে আদি বিন্দু এটা শেষ বিন্দু হচ্ছে এটা তাহলে এই যে দূরত্বটা এটাই তার স্মরণ নির্দেশ করবে তো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে এটা অতিভুজ তাহলে স্মরণ কি হবে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অর্থাৎ টেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার হচ্ছে রুট ওভার টু হান্ড্রেড হবে তার স্মরণ তাহলে আমরা দেখতে পেলাম যখন আমি এটাকে জ্যামিতিক নিয়মে করতে যাচ্ছি সেক্ষেত্রে আমার মান কত মানে ওভার টু হান্ড্রেড কিন্তু আমি যখন নিয়মে করতে যাচ্ছি তখন মান হচ্ছে বিষ কিন্তু আমি জানি এক্ষেত্রে তার স্মরণটা হচ্ছে রুট টু হান্ড্রেড তার মানে এই যে ভেক্টর রাশি যখন তার মান এবং দিক থাকে তখন কিন্তু আমরা বীজগাণিতিক নিয়মে যোগ করতে পারি না তাকে আমাদেরকে জ্যামিতিক নিয়মে যোগ করতে হয় তো এটার জন্য হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্রতা এর আগে আমাদের আরেকটা জিনিস একটু ক্লিয়ার হয়ে নেওয়া দরকার সেটা হচ্ছে আমরা সমান ভেক্টর নামে একটা জিনিস দেখে এসেছিলাম সেটা হচ্ছে দুটো ভেক্টর মান এবং দিক যদি একই নির্দেশ করে তাহলে তাকে আমরা সমান ভেক্টর বলি যেমন এই ভেক্টরটা এই দিকে অবস্থান করতেছে এবং তার যে কোনো একটা মান আছে এই যে এটা হচ্ছে এ ভেক্টর আমি চাইলে যদি অবস্থান নির্ধারিত করা না থাকে যে ভেক্টরটা এখানেই অবস্থান করতে এরকম নির্ধারিত না করা থাকে তাহলে চাইলে এটাকে আমি রিপ্লেস করতে পারি অর্থাৎ এটাকে আমি এইখানে নিয়ে যেতে পারি তবে সেই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে তার দিক অপরিবর্তিত থাকতে হবে মান অপরিবর্তিত থাকতে হবে তাহলে দিক কোনটা আমরা যদি বলি এক্স অক্ষের সাথে হচ্ছে সমান্তরালে তার মানে তার দিক এটা এবং এইখানে যতটুকু মান নির্দেশ করতেছে এখানেও ঠিক ততটুকু মান নির্দেশ করলে তাহলে আমি এই ভেক্টর আর এই ভেক্টরকে সেইম ভেক্টর বা সমান ভেক্টর বলতে তার মানে আমরা কোনো একটা জায়গায় যদি ভেক্টর রাশিকে দেখে থাকি আমরা চাইলে ভেক্টর রাশিকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি সেক্ষেত্রে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে তার মানের পরিবর্তন হতে পারবে না অন্য জিনিস হচ্ছে তার দিকের পরিবর্তন হতে পারবে না সেইমভাবে এই ভেক্টরটাকে আমি চাইলে এখানেও নিয়ে আসতে পারি কন্ডিশন কী কী তার দিকে দিকে থাকতে হবে মান সেইম থাকতে হবে তাহলেই তাকে আমরা হচ্ছে যে সমান ভেক্টর বা হচ্ছে যে একই ভেক্টর হিসাবে হচ্ছে আমরা বলতে পারি এখন ত্রিভুজ সূত্র কি বলে ত্রিভুজ সূত্রটা হচ্ছে যদি দুটো ভেক্টর একই ক্রমে ত্রিভুজের সন্নিহিত বাহকে নির্দেশ করে বা ত্রিভুজের সন্নিহিত বাহু একই ক্রমে হচ্ছে মান দিককে নির্দেশ করে তখন বিপরীত ভেক্টরটা বা বিপরীত বাহটা বিপরীত ক্রমে ভেক্টর দলের লব্ধি নির্দেশ করে লব্ধি মানে হচ্ছে যোগফল যেমন আমার এখানে এ একটা ভেক্টর আরেকটা ভেক্টর হচ্ছে বি এই দুটো ভেক্টরে যদি লব্ধি নির্ণয় করতে চাই তাহলে লব্ধিকে যদি আমি সি ভেক্টর বলি সি সমান আমি লিখতে পারি এ ভেক্টর প্লাস ভেক্টর একটা কথা মাথায় রাখি সি সমান এ প্লাস বি যে কথা সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা কিন্তু সেম সেম কথা না না অর্থাৎ এই দুটো মাথায় পরে আমরা ক্লিয়ার হয়ে যাব। তাহলে আমরা প্রথমে ত্রিভুজ সূত্রটা একটু লিখে নিই যে ত্রিভুজ সূত্র আমাদেরকে কি বলেছে তাহলে দেখো সূত্রটা হচ্ছে দুটি ভেক্টর কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানে ওদিকে সূচিত করা হলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীতক্রমে ভেক্টর দুটি লব্ধি নির্দেশ করে এর আগে লব্ধি জিনিসটাকে একটু বলা দরকার লব্ধি মানে হচ্ছে যোগ ফল এই যে আমরা এখানে এই ভেক্টরটা আর এই ভেক্টরটাকে যোগ করেছি এই ভেক্টরটা পেয়েছি সুতরাং আমি বলতে পারি এই ভেক্টরটা আর এই ভেক্টরটার লব্ধিটা হচ্ছে এই ভেক্টরটা তার মানে হচ্ছে দুটো ভেক্টরকে যোগ করলে যেটা পাচ্ছি সেটাকে আমরা লব্ধি ভেক্টর বলতে পারি তো এখন আমাদেরকে হচ্ছে দুটো ভেক্টরকে ধরো যোগ করতে হবে একটা হচ্ছে এই ভেক্টরটা আরেকটা হচ্ছে ধরো এই ভেক্টরটা এই দুটো ভেক্টরকে আমার যোগ করতে হবে তা আমরা এটা যোগ করবো কি করে ত্রিভুজ সূত্রের সাহায্যে যোগ করবো এর জন্য আমরা যেটা করবো সেখানে প্রথমে হচ্ছে এই দুটো ভেক্টরকে আবার নতুন করে আঁকবো তার জন্য আমরা একটু আগে যে নিয়মটা বলেছিলাম সেই কথা যে আমরা ভেক্টরের অবস্থানকে পরিবর্তন করতে পারি তবে সেই ক্ষেত্রে আমার মান এবং দিক অপরিবর্তিত থাকতে হবে তাহলে এই যে এই ভেক্টরটা যেটাকে আমি এবি বাহু নাম দিই এবং যার যেটি হচ্ছে পি ভেক্টর আর এটাকে হচ্ছে আমি বিসি বাহু নাম দিই যেটা হচ্ছে তোমার কিউ ভেক্টর এরকমটা নাম দিয়ে নিলাম আর কি তো কে আমি এখানে নিয়ে আসি নিয়ে আসলে এই যে এভিটা এরকম হবে এই যে এখান থেকে নিয়ে এখানে নিয়ে আসলাম আর বিসিটা কই এই যে বিসিটা হচ্ছে যেই দিকে আছে সেই দিক বরাবর তার মানে বিসিটাকে এইখানে এনে আঁকতে হবে তার মানে হচ্ছে এই জায়গায় বিসিটা অবস্থান করবে কিন্তু তার আগে আমরা একটা জিনিস মাথায় রেখে নি। সেটা হচ্ছে এখানে বললো দুটি ভেক্টর কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মান ও দিক সূচিত করলে তার মানে দুটো ভেক্টর একটা ভেক্টর এই একটা ভেক্টর যদি একই ক্রমে তার মানে একই ক্রম মানে হচ্ছে তাদের দিকের ক্রমটা একই থাকতে হবে এরকমটা হলেই তাহলে আমরা বিপরীত বাহু দ্বারা হচ্ছে লব্ধি নির্দেশ করতে পারি তার মানে তার ক্রমটা ঠিক রাখতে হবে তো ক্রমটা ঠিক রাখার জন্য আমরা যেটা করব। এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট যেটা বা আদি বিন্দু বা পদবিন্দু যেটা বলি সেটা হচ্ছে এইটা আর শীর্ষ বিন্দু বা চূড়া বা হেড সেটা হচ্ছে এই বিন্দুটা এটার ক্ষেত্রে এটা হচ্ছে আদি বিন্দু এটা হচ্ছে শীর্ষ বিন্দু তার মানে হচ্ছে এই যে সেকেন্ড কিউ ভেক্টরটার আদি বিন্দুটাকে আমরা পি ভেক্টরের শীর্ষ বিন্দুতে এনে স্থাপন করব। তাহলে এটার শীর্ষ বিন্দু কোনটা এটা আর সি এর আদি বিন্দু কোনটা এটা তাহলে আমরা এখানে এনে স্থাপন করি এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে তোমরা মনে রাখবা যে প্রথম ভেক্টরটার শীর্ষ বিন্দুতে দ্বিতীয় ভেক্টরটার আদি বিন্দু বা পা স্থাপন করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা দুটো ভেক্টরকে স্থাপন করলাম এখন দেখো আমরা যদি এখান থেকে আরেকটা বাহু টেনে দিই তাহলে এই যে ভেক্টরটা এই ভেক্টরটা এদের দুজনের হচ্ছে লব্ধি নির্দেশ করবে কেন কারণটা হচ্ছে এটা একটা ত্রিভুজ এবং তার ক্রমটা দেখো এই যে এই দুটো ভেক্টর কিন্তু এই দিকে হচ্ছে ঘুরতেছে তার মানে তার ক্রমটা ঠিক আছে এখন পরেরটা কী বললো পরের বললো ত্রিভুজের তৃতীয় বাহুটি অর্থাৎ এই যে এটা হচ্ছে তৃতীয় বাহ বিপরীত ক্রমে খেয়াল করো এটা ঘুরতেছে অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু এটা কোন দিকে ঘুরতেছে ক্লক ওয়াইজ ঘুরতেছে তার মানে কি এদের ক্রমের চাইতে এটা বিপরীত না এই জন্য আমরা বলা যে বিপরীত বিপরীতক্রমে বিপরীতক্রমে কি করবে ভেক্টর দুটি লব্ধি নির্দেশ করবে তার মানে এটা যদি পি ভেক্টর হয় আর এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে এইটার নাম যদি আর ভেক্টর হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আর ভেক্টরটা পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি নির্দেশ করে এখান থেকে আরেকটা জিনিস আমরা একটু জানার জন্য ধরো আমরা ত্রিভুজার তিনটা নাম দিয়ে দিলাম এ বি সি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি এটা হচ্ছে এ সি তো এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে বি সি তাহলে আমরা ভেক্টরের একটু আগে যেটা দেখলাম দুটোর লব্ধি কি হবে বি তারপরে হচ্ছে বিসি আমরা যদি এটাকে যোগ করি তাহলে কি পাবো এসি ভেক্টরটাকে পাবো অর্থাৎ এই ভেক্টরটা হচ্ছে লব্ধি কার লব্ধি এদের দুজনের লব্ধি এখন এখানে ছোট্ট একটা পরিবর্তন করতে পারি এসি কে আমরা সি এ লিখতে পারি এবি প্লাস বিসি সমান হচ্ছে এটাকে সি এ লিখতে পারি সি এ লিখতে পারা মানে কিন্তু আদি বিন্দু এটা হয়ে যাবে শেষ বিন্দু এটা হয়ে যাবে কিন্তু আমি ভেক্টরের চাইলে তো দিক পরিবর্তন করতে পারি না তাহলে কি করতে হবে আমাকে সামনে একটা মাইনাস দিয়ে দিতে হবে এই মাইনাস দ্বারা বুঝাচ্ছি এসি আর সি এ দুটো সমান অর্থাৎ মান সমান কিন্তু দিক আরেকটার বিপরীত কারণ এটা প্লাস এটা মাইনাস কারণ আমি যখন সি এ লিখবো তখন কিন্তু এটা উল্টে যাবে অর্থাৎ এসি যে ভেক্টরটা নির্দেশ করে এসি হচ্ছে এই ভেক্টরটা অর্থাৎ তার দিক এদিকে কিন্তু যখন আমি সি এ লিখবো তখন কিন্তু এটা হয়ে যাবে এরকম এই যে এইদিকে চলে আসবে তো এই জন্য হচ্ছে আমরা এসি এর পরিবর্তে সি এ লিখলাম অর্থাৎ এসি সমান হচ্ছে সিই মানে তাদের দুজনের মান সমান কিন্তু মাইনাস দ্বারা বোঝাচ্ছি কি তাদের দিক বিপরীত তো এখন দেখো সি একে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে এবি প্লাস বি সি আর এটা এই পাশে চলে আসলে সি এ সমান হচ্ছে জিরো এটাই হচ্ছে আমাদের ভেক্টরের ত্রিভুজের সূত্র এখন এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস দেখলাম যে যদি তিনটা ভেক্টর তিনটা ভেক্টর একই ক্রমে একই ক্রমে ত্রিভুজের তিনটা বাহকে নির্দেশ করে তাহলে তাদের লব্ধি শূন্য হয় তার মানে হচ্ছে এটা তো সি এ উল্টো ঘুরে যাবে তার মানে এটা হচ্ছে এবি তারপরে এটা হচ্ছে আমার বিসি আর এটা হচ্ছে আমার সি এ তাহলে এদের লব্ধি হয়ে যাবে শূন্য সুতরাং তিনটা ভেক্টর একই ক্রমে যদি ত্রিভুজের তিনটা বাহকে নির্দেশ করে বা সূচিত করে তখন তাদের লব্ধি শূন্য হয়ে যায় তাহলে ত্রিভুজ ভেক্টর সূত্রটা কী ছিল ত্রিভুজের সেটা হচ্ছে যদি দুটো ভেক্টর কি করে একই ক্রমে ত্রিভুজের দুটো বাহুকে নির্দেশ করে তাহলে ত্রিভুজের যে তৃতীয় বাহুটা থাকবে সেটা বিপরীত ক্রমে প্রথম দুটো ভেক্টরের লব্ধিকে নির্দেশ করবে দেখো এই ভেক্টর আর এই ভেক্টর একই ক্রমে সূচিত করছে ত্রিভুজের এই দুটা বাহুকে তাহলে বিপরীতক্রমে অর্থাৎ এটার দিক এটা আর এটার দিক হচ্ছে কি ক্লক ওয়াইজ তার মানে এইটা হচ্ছে বিপরীতক্রমে তাদের লব্ধি নির্দেশ করতেছে এই জন্য আমরা লিখলাম এবি প্লাস বিসি সমান হচ্ছে এসি এখন এসিকে আমরা কী করলাম মাইনাস সি এ বানালাম তাহলে আমরা লিখতে পারি এব প্লাস বি সি প্লাস সি এ সমান জিরো অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা ভেক্টর যদি একই ক্রমে ত্রিভুজের তিনটা বাহকে সূচিত করে তাহলে তাদের লব্ধি হচ্ছে কত হবে শূন্য হবে অবশ্যই কিন্তু সমজাতীয় ভেক্টর হতে হবে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি দুটো সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায় ভিন্ন জাতীয় ভেক্টরকে যোগ করা যায় অর্থাৎ স্মরণের চাই সাথে চাইলে আমি স্মরণ যোগ করতে পারবো কিন্তু স্মরণের চাই সাথে চাইলে আমি বেগকে যোগ করতে পারবো না তাহলে এইটা হচ্ছে আমাদের ত্রিভুজের ভেক্টরের সূত্র এটা যদি আমরা বুঝে থাকি তাহলে কিন্তু আমরা বহুভুজের সূত্রটাও বুঝে ফেলব people এবার আমরা আলোচনা করব বহুভুজের সূত্র আমরা যদি ত্রিভুজ সূত্রটা বুঝে থাকি তাহলে বহুভুজের সূত্রটা আমাদের জন্য বুঝাটা একটু সুবিধাজনক হবে সেটা কি করে খেয়াল করো আমরা এখানে বহুভুজ সূত্রটা লিখে রেখেছি এটা মূলত হচ্ছে ত্রিভুজ সূত্রের অনেকগুলো মিলিয়ে একটা বহুভুজ তৈরি হয় এবং সেই সাথে হচ্ছে আরেকটা কথা আমরা বহু ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে দুটো রাশি নিয়ে কাজ করেছি কিন্তু সবসময় সময় আমাকে দুটো ভেক্টর রাশি দিবে ব্যাপারটা তো এরকম না অনেকগুলো দিতে পারে তিনটা চারটা পাঁচটা ছয়টা অনেকগুলো দিতে পারে তখন যোগ করব। তার জন্যই কিন্তু আমরা বহু সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই করে থাকি তো এই ক্ষেত্রে কি বলে দুই এর অধিক ভেক্টর রাশির ক্ষেত্রে অর্থাৎ দুইটার বেশি ভেক্টর রাশির ক্ষেত্রে রাশিগুলোকে একই ক্রমে সাজিয়ে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা ত্রিভুজের সূত্রেও কিন্তু এটা দেখেছিলাম একই ক্রমে সাজিয়ে একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টর রাশির পাদবিন্দু অর্থাৎ প্রথম যে ভেক্টর রাশিটা হবে তার পাদবিন্দু এবং শেষ ভেক্টর রাশির শীর্ষবিন্দু অর্থাৎ প্রথমটার পাদবিন্দু এবং আমাদের তিন চারটা পাঁচটা যাই দেখ তার যে শেষ ভেক্টরটা হবে তার শীর্ষবিন্দু যোগ করলে যেই বহুভুজ পাওয়া যাবে এর শেষ বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর রাশিগুলো লব্ধির মান ও দিক নির্দেশ করে এখন খেয়াল করো আমাদেরকে ধরো চারটা ভেক্টর দিলো এই চারটা ভেক্টরের আমাদেরকে কি করতে হবে লব্ধি নির্ণয় করতে হবে এখন এই চারটা ভেক্টরকে আমি এখানে একটু আঁকি প্রথম খেয়াল করো এটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টর যেটাকে আমি ভি ভেক্টর নাম দিলাম তারপরে হলো এটা যেটাকে আমি সি ভেক্টর নাম দিলাম তারপরে হলো এটা যেটাকে আমি ডি ভেক্টর নাম দিলাম এরপরে হলো এটা যেটাকে আমি ই ভেক্টরটা নাম দিলাম তাহলে আমার এই ক্ষেত্রে যেই বহুবুজটা তৈরি হবে বহুবুজ কোনটা এই যে প্রথমটার আদি বিন্দু এবং শেষটার শীর্ষবিন্দু যদি আমি যোগ করে থাকি তখন যেই বাহুটা পাবো এই বাহুটাই মূলত বাকি ভেক্টরগুলার হচ্ছে লব্ধি নির্দেশ করবে খেয়াল করো এই ক্ষেত্রে যে আমার এখানে কি বললো শেষ ভেক্টর রাশির শীর্ষ বিন্দু এই শেষ ভেক্টর রাশি কিন্তু এটা আরেকটা কথা এটা কিন্তু এটার বিপরীত সমান্তরাল এরকম না এটা একটু কোন করে থাকবে আমার একটু আঁকাতে হচ্ছে সমান্তরাল হয়ে গেছে তো এরকম শেষ ভেক্টর রাশির শীর্ষবিন্দু অর্থাৎ শেষ ভেক্টর রাশিটা হচ্ছে আমাদের ই ভেক্টরটা যার শীর্ষবিন্দু কোনটা শীর্ষবিন্দু হচ্ছে এইটা যোগ করলে প্রথমটা রাধিবিন্দু ছিল এটা শেষ ভেক্টরটা শীর্ষবিন্দু হচ্ছে এটা যোগ করলে যেই বহুবুজ পাওয়া যায় এই যে আমরা একটা বহুবুজ পেলাম এই বহুবুজে পাওয়া যায় এর শেষ বাহুটি শেষ বাহু কোনটা এই যে এটা ছিল আমাদের শেষ বাহু এটা কি করে ভেক্টর রাশিগুলো লব্ধির মান দিক নির্দেশ করে অর্থাৎ এইটা হচ্ছে এই সবগুলা ভেক্টর রাশির হচ্ছে যে লব্ধি নির্দেশ করবে লব্ধির মান সেই সাথে হচ্ছে দিক নির্দেশ করবে দেখুন এটার জন্য আমরা হচ্ছে প্রথমেই আমাদের ওই যে ত্রিভূত সূত্রটাই অ্যাপ্লাই করব। খেয়াল করো আমার এখানে দুটো ভেক্টর আছে এ আর বি তো দুটো ভেক্টর থাকলে কি করতে হয় একই ক্রমে সাজাতে হয় দেখো আমরা একই ক্রমে সাজালাম সাজানোর পর কী করতে হয় প্রথমটার আদিবিন্দু এবং শেষটার শিষ্যবিন্দু যোগ করে দিতে হয় তাহলে প্রথমটার আদিবিন্দু এটা শেষটার শিষ্যবিন্দু এটা তাহলে আমি এটা যোগ করে দিলাম এবং আমরা একটু আগে ত্রিভুজ সূত্র থেকে দেখে আসলাম এটার মান হবে হচ্ছে এ প্লাস বি এরপর দেখো আমি যদি এই ভেক্টরটা এই দুটা ভেক্টর শেষ এই দুটা ভেক্টর মিলে আমি একটা এখন এই ভেক্টরটা পেলাম এই ভেক্টরের সাথে আমি সি ভেক্টরটাকে যোগ করবো যোগ করার জন্য এ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে এই ভেক্টরটার আদিবিন্দু যোগ করতে হবে তাহলে এ প্লাস ভি ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে এটা আর সি ভেক্টর আদিবিন্দু এটা তাহলে এরা দুজন এখন হচ্ছে ত্রিভুজের একই ক্রমে আছে তাহলে আমি যদি বিপরীত বাহুটা এঁকে দিই অর্থাৎ এই বাহুটা তাহলে এই বাহুটা হচ্ছে এই ভেক্টরটা যেটাকে এ প্লাস বি বলতেছি সেটা আর সি ভেক্টর এই দুটা ভেক্টরে যোগফল নির্দেশ করবে তাহলে যোগফল কী হবে এদের এ প্লাস বি প্লাস সি তাহলে এই বাহুটা হচ্ছে এই তিনটা বাহুর লব্ধি নির্দেশ করতেছে এরপর আমাকে এই ভেক্টর আর এই ভেক্টরটা যোগ করতে হবে তার জন্য সিমিলার ভাবে হচ্ছে আমরা এখান থেকে এখানে একটা দাগ টেনে দিই তাহলে আমরা যেই ভেক্টরটা পাবো এই ভেক্টরটা হচ্ছে এই দুটো ভেক্টর লব্ধি নির্দেশ করতেছে তাহলে এই ভেক্টরের মান কত হবে এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা তাহলে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি আর এই ভেক্টরটা হচ্ছে প্লাস ডি তার মানে হচ্ছে এই ভেক্টরটা হচ্ছে এই চারটা ভেক্টরের হচ্ছে লব্ধি নির্দেশ করে আর হচ্ছে ই ভেক্টরটা তাহলে ই ভেক্টরটা আর এই ভেক্টরটা যেটা কে প্লাস বি প্লাস সি প্লাস ডি ভেক্টর বলতেছি তার যদি যোগ করি তাহলে আমরা লব্ধিটা কি পাবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ভেক্টর প্লাস ভেক্টর তার মানে খেয়াল করো আমরা অনেকগুলো ভেক্টরকে একই ক্রমে সাজালাম দেখো সবগুলাই কিন্তু অ্যান্টি ক্লক সাজানোর পর আমরা একটা বহুবুজ পেয়েছি এই যে এইটা হচ্ছে সেই বহুভুজটা তো এই বহুবুজের যে শেষ বাহুটা শেষ বাহু কোনটা এই যে এই বাহুটা এই বাহুটা বিপরীতক্রমে দেখো এটার দিক কিন্তু এটা তার মানে এটা হচ্ছে ক্লক ওয়াইজ তাহলে বিপরীতক্রমে কি করবে সবগুলা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে খেয়াল করো এই বাহুটা কিন্তু সবগুলা ভেক্টরের লব্ধি নির্দেশ করতেছে অর্থাৎ লব্ধিকে যদি আমি আর বলি এক্ষেত্রে আর ভেক্টর সমান হচ্ছে কি হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর অর্থাৎ সবগুলা ভেক্টর যোগ ফল করলে আমরা যেই লব্ধিটা পাব সেটাই হচ্ছে বাকিগুলার হচ্ছে কি আমাদের লব্ধি নির্দেশ করতেছে আর এর দিক কোনটা এই যে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে এটাই হচ্ছে আমাদের বহুভূত সূত্র তাহলে ত্রিভুজ সূত্রটা আর বহুভূত সূত্রটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের কাছে সামন্তরিকের সূত্রটা কিন্তু আরো অনেক বেশি সহজ হয়ে যাবে এবং সামন্ত্রিকের সূত্রটা থেকে হচ্ছে কিন্তু আমাদের অনেক ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনও রয়েছে তো আমরা এবার সামন্ত্রিকের সূত্রটা আলোচনা করব এবং সেই সাথে সেটার ম্যাথমেটিক্যাল সলিউশনগুলো দেখবো তো এই পর্বে এখানেই শেষ করি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের পর্বে